الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি। অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইলেম কাকে বলে এবং ইলেম হাসিল করার গুরুত্ব কেমন। তো বন্ধুরা, সর্বপ্রথম আসুন আমরা জেনে নেই ইলেম কাকে বলে। ইলেমের শাব্দিক অর্থ হচ্ছে জ্ঞান। ইসলামের পরিভাষা অনুসারে কুরআন হাদিস তথা ইসলামের জ্ঞানকেই ইলেম বলা হয়। ইলেমের সঙ্গে সঙ্গে আমল ও কাম্য। আমলবিহীন ইলেম ইলেম হিসাবে আখ্যায়িত হওয়ার যোগ্য নয়। তো বন্ধুরা, ইলেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, এজন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম ইলেম কাকে বলে। এবার আমরা সংক্ষিপ্তভাবে জানব ইলেম হাসিল করার গুরুত্ব কেমন। আবশ্যক পরিমাণ ইলেম হাসিল করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজে আইন, আর ফরজ তরক করা কবিরা গুনাহ। যদি কোনো মুসলমান নরনারী ইলেম অর্জন না করে, দ্বীনী ইলেম অর্জন না করে, সে ব্যক্তির কবিরা গুনাহ হবে। এজন্য প্রত্যেকটা মুসলমান নরনারীকে অবশ্যই অবশ্যই দ্বীনী ইলেম অর্জন করতে হবে। আবশ্যক পরিমাণ বলতে বোঝায় নামাজ, রোজা ইত্যাদি ফরজ বিষয় এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় লেনদেন ও কায়কায়বার সম্পর্কিত বিষয়াদির মাসলা মাসায়েল ও হুকুম আহকাম জানা। আবশ্যক পরিমাণের চেয়ে অতিরিক্ত ইলেম যা অন্যেরও উপকার্থে প্রয়োজন তা হাসিল করা ফরজে কিফায়া। অর্থাৎ কিছু লোক অবশ্যই এরূপ থাকতে হবে যারা দ্বীনের সব বিষয়ে সমাধান বলে দিতে পারবেন, যেমন আমাদের আকাবিরিন, যেমন আমাদের আশেপাশে যে সমস্ত মাওলানা সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, এদের কথাই বলা হচ্ছে। নতুবা সকলেই ফরজ তরকের পাপে পাপী হবে, তাই প্রত্যেক এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বিজ্ঞ আলেম থাকা আবশ্যক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আপনারা এই ভিডিওতে সামান্য কিছু হলেও শিখেছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে অথবা আপনার জীবনের সমস্যাগুলির ইসলামিক সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন।